হ্যালো এভরিওয়ান, নিরামিষের দিনে খাওয়ার জন্য লুচির সাথে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি আজকে করে দেখাবো। সেটা হচ্ছে নিরামিষভাবে বানানো আলু কুমড়োর ছক্কা। আমাদের সবারই খুব প্রিয় এটা, তো চলো দেখা যাক। তার জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণ এরকম কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব ছোট করেও না আবার খুব বড় করেও না, আর সাথে আর একটা আলু পিস পিস করে এরকম কেটে নিয়েছি। তো প্রথমে কিছু সামান্য কিছু তেল দিয়ে, খুব বেশি তেল আমি দেবো না যেহেতু ঘরে করছি, কম তেল মশলাতেই করব, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সে একটু এই কাটা কেটে রাখা কুমড়োগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে তুলে রাখবো। কোনো নুন এখনই দেব না। তো এটাকে ভেজে কুমড়োটা তুলে রেখে দিয়েছি, তারপর আরও একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে, সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ বেরোবে ওগুলো থেকে, তখন ওই কেটে রাখা ওই আলুগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে ভাজা করতে থাকবো। এই আলুটা ভাজার মাঝেই আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেট করা আদাটা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভাজা করতে থাকবো আলুর সাথে। তারপর আমি একটা মশলার একটা ঘোল বানিয়ে রেখেছিলাম, তো তাতে আছে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সব কিছু একটু জল দিয়ে মিক্সড করে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো, কষাতে থাকবো, আর সাথে ভেজে রাখা কুমড়োগুলোও অ্যাড করে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষবো। যেহেতু কম তেলে করছি রান্নাটা, অল্প একটু জল এখানে দেবো যাতে লেগে না যায় নিচটা, একটু একটু করে জল দিয়ে কষাতে থাকবো। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কিছু পরিমাণ ছোলা, এটা কারণ ছোলা ছাড়া এই রান্নাটা একদমই হবে না। তো ছোলা সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো, আর যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, এক চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো, ঢাকা দিয়ে একটু হতে দেবো যাতে 60% মতো কুক হয়েই যায়, জল দেওয়ার আগেই ওই ভাপে ঢাকা দিয়ে দিয়ে ওই ভাপে যাতে হয়ে যায় সেজন্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের হয়েই গেছে সেদ্ধ। তো এই পর্যায়ে অল্প একটু জল এতে অ্যাড করে আবারও একটু মিক্সড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপর ঢাকা খুলে নিলেই এই যে মাখা মাখা আমাদের রেডি কুমড়োর আলু কুমড়োর ছক্কা, জলটা অনেকটাই টেনে নিয়েছে আর একটু মাখা মাখা হয়ে গেছে। তো এই সময়ে লাস্টে একটু দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আর একটা ভাজা মশলা, ঘরে বানানো ভাজা মশলা, সেটা ছড়িয়ে দেবো আর একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি কিন্তু আমাদের আলু কুমড়োর ছক্কা। নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখ।